ওই তোমার ফোনটা দাও। আসসালামু আলাইকুম। একবার তোর বিদ্যা না রে তোর বিষ। সিলসিলা আবু বকর সিদ্দিকী, জনাব পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইয়া, আহলে সুন্নাতুল জামা, আমাদের সম্প্রীতির ভারতবর্ষ, আমাদের সম্প্রীতির বাংলা পশ্চিমবঙ্গ, আপনারা যে সকল ভাইয়েরা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছেন, বসার জায়গাটা কমিটি ভাইয়েরা করে দিয়েছেন, আপনারা এসে একটু বসেন। আজকে ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে মুন্ডিলেকা শাখা কমিটির উদ্যোগে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এই অনুষ্ঠানে যে সকল মানুষ এসে উপস্থিত হয়েছেন সকলকে ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শুভেচ্ছা মোবারকবাদ জানাই। মঞ্চে হাজির আছেন আমাদের সকলের আওলাদে মোজাদ্দেদুজ্জামান জনাব ছোট ভাইয়া হুজুর পীরকেওয়ালা, উপস্থিত আছেন সংগঠনের আমাদের বিশিষ্ট প্রতিনিধি এবং ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের যে নিজস্ব একটা চ্যানেল আছে পীর আবু বক্কর ইউটিউব চ্যানেলে সমস্ত সাংবাদিক ভাইদেরকে শুভেচ্ছা মোবারকবাদ জানাই। প্রথম কানে এই কথাটা বললাম, আজকে
কিছু গুণের মধ্যে সে উপস্থিত হবে, যেহেতু এই এলাকায় ইসলাম প্রেমিক দেশ প্রেমিক মানুষ আছে যারা দেশকে ভালোবাসে, দেশকে আগে বাড়াবার জন্য নোংরা রাজনীতি নেতাদের নোংরা চরিত্রহীন নেতাদের হাত থেকে বাঁচাবার জন্য যেই মানুষটা পদে পদে আগিয়ে যাচ্ছেন, সমস্ত বাধা উপভোগ করে আগিয়ে যাচ্ছেন, সেই মানুষটা অন্য কেউ নয় আপনার আমার সব থেকে কাছের মানুষ পিছের আব্বাস ভাই জোরে বলেন সুবহানাল্লাহ, ঠিক না? ঠিক কিছু বললে আমার মতো দেশকে আমি আমাদের তো কষ্ট হবে, ঠিক না? ভেটে আজকে পিছের আব্বাস ভাইয়ের নামে উল্টো পাল্টা হচ্ছে, কেন বলছে? বোঝার চেষ্টা করবেন পিছের আব্বাস সিদ্দিকী ভাই জান যে আওয়াজ তুলেছে দেশকে বাঁচানোর স্বার্থে, অসহায়ের স্বার্থে যে আওয়াজ তুলেছে, তার পিছনে বাংলার কোটি কোটি যুবক তার পিছনে এসে লাইন দিয়েছে, তার হা হা বলছে, তার পাশে গিয়ে দাঁড়াচ্ছে। এইদিকে অসৎ চরিত্রের যারা মানুষ আছে, যারা মুটে মুটে খাচ্ছে, তাদের কষ্ট হচ্ছে। আব্বাস সিদ্দিকীর পেছনে যদি লক্ষ লক্ষ যুবক যদি এইভাবে এগিয়ে যায়, আব্বাস সিদ্দিকী যেভাবে হাঁটছে, ভবিষ্যতে আমাদের কষ্ট হবে, তাই আব্বাস সিদ্দিকীকে রুখতে হবে। তাই জন্য তিনের নামে উল্টো পাল্টা কথা বলছে। আজ থেকে কিছু কম বেশি দেড় হাজার বছর আগে যখন আইয়ামে জাহেলিয়া বলে যে যুগটা ছিল, সেই যুগে বড় বড় যারা সন্ত্রাস ছিল, আবু জাহেল, উতবা, সাইবা, তারা তখন তারা মানুষের প্রতি অত্যাচার করত, গরিবদের রক্ত শোষণ করত, গরিবদের মেয়েদের প্রতি অত্যাচার করত, এলাকায় সন্ত্রাসী ছড়াত। তখন সেই সময় সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এসেছিলেন, এসে মানুষকে কি বলেছিলেন? এই আবু জাহেল, গরিবের হক মেরো না, গরিবের হক গরিবকে দিয়ে দাও, মহিলাদের ইজ্জত করতে শেখো, মানুষের প্রতি অত্যাচার করো না। সেই সময় নবী পাকের কাছে হাজার হাজার মানুষ সে আবু জাহেলের দল মত ছেড়ে দিয়ে নবী মোহাম্মদের পেছনে আসতে লাগলো। ঠিক সেই রকম আবু জাহেল দেখলো নবী মোহাম্মদের পেছনে যে এইসব মানুষগুলো যাচ্ছে, আমার গন্ডাগিরি বন্ধ হয়ে যাবে, আমার নিতে ঘর বন্ধ হয়ে যাবে, আমার মাস্তানি করা বন্ধ হয়ে যাবে। তখন সে কি করলো? অনেক দালাল পুষে নিল, পয়সা দিয়ে মদ খাইয়ে কিছু তার দালাল পুষে নিয়ে নবী মোহাম্মদের নামে উল্টো পাল্টা ব্যাখ্যা করতে লাগলো। আজকেও বর্তমান যুগের কিছু নোংরা রাজনীতির নেতারা লুটেপুটে খাচ্ছে, গরিবের প্রতি অত্যাচার করছে, গরিবের দিকে দেখছে না, মিথ্যে মিথ্যে আশ্রয় দিচ্ছে। সেই সময় পিছের আব্বাস সিদ্দিকী ভাই জান যখন সত্যের আওয়াজ তুলেছে, সেই সত্যের আওয়াজের দিকে হাজার হাজার যুবক তার পিছনে এসে দাঁড়াচ্ছে, তিনার সঙ্গে সাথ দিচ্ছে। তখন নোংরা রাজনীতির নেতারা বুঝতে পারছে যে আব্বাস সিদ্দিকী যেই পথে হাঁটছে, পরবর্তীতে আমাদের এই লুটে খাওয়া বন্ধ হয়ে যাবে। সেই জন্যই তিনার পিছনে গালি গালাজ করে অপপ্রচার করছে। বুঝতে পেরেছেন? আপনাদেরকে বলবো আপনারা নিজেদের মতো অশান্তি করবেন না, ওসব কথায় কান দেবেন না। আরেকটা কথা, সময় বেশি করে নেব না, কারণ ভাইজান আছেন, আমি রাজনীতি বেশি বুঝি না, আমার সংগঠনের উসুল রাজনীতি করা নাই, ঠিক আছে? আহলে সুন্নাতুল জামাতের মূল যে টার্গেট আছে মানবপ্রেম, ধর্মপ্রেম, দেশপ্রেম। আমি দেশপ্রেমের উদ্দেশ্যে একটা কথা বলি, দেশপ্রেমের উদ্দেশ্যে কিছু কথা বলতে গেলে বর্তমান রাজনীতির কথা কিছুটা এসে যায়, বর্তমান রাজনীতির কথা কিছুটা এসে যায়। কিছুদিন আগে পাশে আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব এসেছিলেন, ঠিক না? বেদে জোরে বলেন, কথা বলেন না, এসেছিলেন তো, মাশাআল্লাহ, খুব সুন্দর সুন্দর কিছু কথা মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব বলে গেছেন, আপনারাও শুনেছেন, আমি আসিলাম ফেসবুকের মাধ্যমে, আমি দেখেছি অনেক কাজ করেছে, খুব সুন্দর সুন্দর কাজ করেছে, আপনারা তো শুনেছেন, অনেক কাজ করেছে, বিশ্ববিদ্যালয় করেছে, স্কুল করেছে, কলেজ করেছে, রাস্তাঘাট করেছে, কি বলে, মরে গেলে কাফনের টাকা দিচ্ছে, চাকরি দিচ্ছে, অনেক কিছু দিচ্ছে। আমি এখানে বলতে চাই, আপনারা এখানে যারা আছেন, শ্রীরামপুরের মানুষ আপনারা, এখন শ্রীরামপুর লোকসভা ভোট এটা আপনাদের, তাই তো? জয় বলুন, শ্রীরামপুরের মানুষ, এতগুলো লোক এখানে আছেন, বলুন আপনার এলাকায় 8 বছরে যতদিন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব গদিতে এসেছেন, আপনাদের এখানে মাইয়াত হয়েছে তো না? মাইনে আল্লাহ দেখ, অনেকে তো সাড়া দিয়েছেন, কজনে মাইয়াতে টাকা দিয়েছেন, হাত তুলে বলুন।
কথা বলতে পেরেছেন? বলুন, কথা বলতে পেরেছেন? তার দিদির স্ত্রী দিয়েছে কাপড়ের টাকাটা করে হাওয়ায় ফেলে নিল, জানার উদ্দেশ্য আছে না নাই? দিদি মারা গেছে, দিদি মারা গেছে, কি বলে দূর থেকে ফুলবোড়া শরীফ পর্যন্ত রেল লাইন হয়ে গেছে, সরি গাঙ্গুড়ি থেকে ফুলফুলা রেল লাইন হয়ে গেছে, বলে গেছেন, শুনেছেন তো? রেলপথটা কি হয়েছে? হয়েছে? তাহলে নিশ্চয়ই দিদি হয়তো পড়ার জন্য বলেছে, হলো না কেন? আরেকটা কথা, দিদি বলে গেছেন তালকেশ্বর হয়েছে, এখানে হয়েছে, সেখানে হয়েছে, ফুলপুরা শরীফে অনেক উন্নয়ন হয়েছে। আপনারা অনেকে গেছেন তো ফুলপুরা শরীফে, কি উন্নয়ন হয়েছে? দিদি হয়তো উন্নয়ন করার জন্য দিয়েছে, কোন হাঙ্গার এটা খেয়ে নিল? দীর্ঘ তিন দিন ফুলপুরা শরীফ আলো শূন্যতুল জামাতের পক্ষ থেকে প্রকাশ্য একটা কথা বলতে চাই, ফুলপুরা শরীফে তিন দিন ইশারা সব হলো, তিন দিন কিছু কম বেশি, লাস্টের দিনে এক কোটির ওপরে মানুষ হয়েছিল। আপনারা সকলে জানেন লাস্টের দিনে যখন ইশারে সব শেষ হয়ে গেল, প্রচুর আবর্জনা এলাকায় পড়েছিল, সামান্য আবর্জনাটাকে পরিষ্কার করার জন্য সামান্য ব্লিচিং পাউডার পর্যন্ত ছড়ায়নি। কিসের উন্নয়ন হয়েছে? দিদি সেখান থেকে বলগুলো হয়ে গেল, কোন আহার খেয়ে নিচ্ছে? এদিকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে না, হবে না? কত লোক চাকরি পেয়েছেন? কোন আহার গুলো খেয়ে নিচ্ছে? আপনাদেরকে এদিকে লক্ষ্য রাখতে হবে। ফুলপুরা শরীফ আহলে সুন্নতুল জামাতের পক্ষ থেকে আপনাদেরকে জাগ্রত করার জন্য একটা কথা বলছি, আপনারা ইরিগুড়ি করবেন না, নিজেদের মধ্যে ইউনিটি হয়ে থাকুন। কে আপনারা পেলেন? দিদিটা দিয়েছে, কে পেল? আপনারা দেখুন আপনারা কি পেয়েছেন, এমএলএ পেয়েছে, এমপি পেয়েছে, মাস্টারগুলো পেয়েছে, আপনারা কি পেলেন বলুন? একজন কি পেয়েছেন বলুন? চাকরি পেয়েছেন? দু হাজার টাকা পেয়েছেন? হ্যাঁ, ভোটের আগে হয়তো কিছু দিয়েছে, গম চাল হয়ে গেল। আপনারা জানেন পাঁচ বছরে আপনাদের সম্পদ বাইশ থেকে তিরিশ হাজার কোটি টাকা এইসব নেতা মন্ত্রীরা ছেড়ে কাটছে, কি দিয়েছে আপনারা? কি দু কিলো গম আপনি খুশ হয়ে গেলেন? দিদি দিয়েছে, আমি মানছি, কিছুক্ষণের জন্য হয়তো দিয়েছে, খাচ্ছে কে? আরেকটা কথাই বলে আমি শেষ করে দেবো, দিদি একটা কথা বলেছে, আপনারা সব বুঝতে পারছেন তো কি পেয়েছেন না পেয়েছেন? বুঝতে পারছেন তো? আল্লাহ তো ফেরেন দিয়েছে, রিয়েলাইজ করুন, ভাবুন। দিদি বলে গেছেন আপনাদের যে এমপি আছে, দিদি বললেন আমার খুব কাছের মানুষ, খুব কাছের মানুষ, কাছের মানুষের যত চরিত্র ধরলে খারাপ হয়, দিদির কাছের মানুষ তার চরিত্র ধরলে এমন হয়, তা আমাদের কাছে এর থেকে দুর্ভাগ্য বলার কিছু নেই। বুঝতে পারছেন না? পাচ্ছেন না? দিদির কাছের মানুষ, দিদি একটা কথা বলেছে যে যেটা তার দরকার লিখে কমসে কম তো আমার কাছে কল্যাণের হাতে পাঠাতে পারে, বলেছে না বলে আমি? ফুলপুরা শরীফের কোন একটা ফিরজা দিদির কানে কানে বলেছে, ফুলপুরা শরীফের কোন একটা ফিরজাদা দিদিকে ডাইরেক্ট বলেছে, আপনি অনেক ছুটি ঘোষণা করেছেন, ঈদের সময় কমসে কম একটা ছুটি বাড়ানো যায়, সেটা পুরো হয়েছে? আবার কার হাতে বলতে হবে? কলিকাতায় চার পাঁচ লক্ষ লোক নিয়ে আমরা বলে, সেটা কি দিদির কানে যায়নি? রেলের কথা, ইউনিভার্সিটির কথা আবার কি লোকে বলতে হবে? বুঝতে পারছেন না? যাক, অল্প সময়, যেটা বললাম বোঝার চেষ্টা করবেন, সামনে ভোট আছে, অশান্তি করবেন না। কি পেয়েছেন সেটা দেখে আপনারা চিন্তা ভাবনা করবেন, এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। নিজেদের মধ্যে অশান্তি করবেন না, মিল মহব্বতের সঙ্গে থাকবেন, একবার তকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, ফিরজাদা আব্বাস সিদ্দিকী ভাইয়া, নারে তাকবীর, আসসালামু আলাইকুম।